আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ইসলামের বাণী সেন্টারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুনিয়াটা বাস করি, দুনিয়াটা একটা আজব দুনিয়া, একটা রঙিন দুনিয়া, একটা স্বপ্নের দুনিয়া। বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন পেশা নিয়ে, বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে এই দুনিয়ায় ব্যস্ত জীবন পার করছে। এ দুনিয়ার রহস্য, এ দুনিয়ার গতিবিধি, এ দুনিয়ার নিয়ম কানুন বোঝা আমাদের দ্বারা একেবারে অসম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, আমি কথা বলি কেন বললাম যে এটা একটা রঙিন দুনিয়া, এটা একটা আজব দুনিয়া, এটা একটা রহস্যময় দুনিয়া। কেন দেখুন, কেননা এই দুনিয়ায় কিছু কিছু মানুষ এমন বাস করে যারা খাবারের সন্ধানে, কাজের সন্ধানে দেশ হতে দেশ ভ্রমণ করে, এই জায়গা থেকে ও জায়গায় যায়, এ কাজ থেকে রেখে ও কাজ করে, কিছু রুজির জন্য, কিছু খাবারের জন্য, কিছু মানুষ ভিক্ষা করে বদলে দেয়, কত কঠোর পরিশ্রম মানুষ করে, তারপরও অনেকে খাদ্য খাইতে পারে না, ভাত খাইতে পারে না। পক্ষান্তরে কিছু লোক এমন আছে যে তারা এই পরিমাণ খাদ্য খাবার খায়, কোনো প্রকার কষ্ট করে ছাড়া, কোনো প্রকারের উপার্জন ছাড়া তারা এই পরিমাণ খায় যে পেটের খাদ্য হজম হওয়ার জন্য তাদেরকে হজমি ওষুধ খাইতে হয়। কেউ খাবারের জন্য কষ্টের পর কষ্ট সহ্য করতেছে, আর কেউ বসে বসে খাইতেছে, উপরন্ত খাবার হজম হওয়ার জন্য ওষুধ খাইতে হইতেছে। কি আজব দুনিয়া! তারপরে এই দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যে গভীর রাতে কারো পাচারো গাড়ি, কারো আকর্ষণীয় সুপার গাড়ি যাইয়া থামে নিষিদ্ধ পল্লীতে, ওখানে সে তার তৃপ্তির জন্য, মনোরঞ্জনের জন্য ওখানে গাড়ি নিয়ে যায় নিষিদ্ধ পল্লীতে। অথচ তার ঘরেই সুন্দর রূপবতী রূপসী স্ত্রী তার অপেক্ষা করতেছে এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে। আবার কেউ কেউ তার স্ত্রীকে নিয়ে ভাঙ্গা ঘরে থেকে জীবজবর করে স্বপ্নের জ্বরে ভাসতেছে, এটা করবে, ওটা করবে। তো কত আজব দুনিয়া! আবার কেউ ভাবছে যে আর কয়েকটা দিন পরে আমার ডিভোর্সের তারিখ, ডিভোর্স পেপারে সই করলে আমি বেঁচে গেলাম, আমি দায় মুক্ত হয়ে গেলাম, আমি স্বাধীন হয়ে গেলাম। অর্থাৎ সে সম্পর্ক ভাঙ্গার জন্য চেষ্টা করতেছে, সে ডিভোর্স পেপার রেডি করতেছে। অথচ আবার কিছু কিছু মানুষ, কিছু কিছু পূর্বের এমন আছে যে হাজার কষ্ট স্বীকার করে, ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, এরকম মানুষের কষ্ট সব কিছু উপেক্ষা করে সে চাইতেছে যেন আমার সম্পর্কটা ঠিক থাকে, আমার সংসারটা ঠিক থাকে। কেউ সংসার ভাঙ্গার জন্য চেষ্টা করতেছে, কেউ সংসার গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। কী আজব দুনিয়া! আবার কেউ কেউ সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে বা হাসপাতালের টয়লেটে ফেলে দিয়ে নিজের দায় মুক্তি চাইতেছে, নিজের দায় মুক্ত হইতেছে। সন্তান, অবৈধ সন্তান তার পেটে আসছে, সে ডাস্টবিনে ফেরাইতেছে, অথবা জঙ্গলে ফেরাইতে পারতেছে, অথবা বাস স্ট্যান্ডে, লস স্টেশনে, অথবা ডাস্টবিনে সে ফেলাইয়া দায় মুক্ত হইতেছে। আবার কিছু কিছু কেমন আছে, একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার হাহাকার করতেছে। অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক চিকিৎসা, অনেক ঔষধ খাইতেছে, কিন্তু সন্তান হইতেছে না। কি আজব দুনিয়া! একজন সন্তান ফেলাই দিতেছে, ডাস্টবিনে রাখতেছে, আর একজন সন্তান জন্য হাহাকার করতেছে। কি আজব দুনিয়া রে ভাই! আবার কেউ কেউ লাখ টাকার
দামে ডাইনিং টেবিলে বসেও ভাত খাইতে পারতেছে না, তৃপ্তির খাদ্য খাইতে পারতেছে না। তার অসুখ, তার ডায়াবেটিস, তার ব্লাড প্রেশার, অসংখ্য রোগ তার ভিতরে। সুন্দর দামি ডাইনিং টেবিল, লক্ষ টাকার দামি ডাইনিং টেবিল বসেও সে তৃপ্তির খাবার খাইতে পারতেছে না। অথচ পক্ষান্তরে কিছু লোক বা কেউ তারা মাটিতে বসে, একেবারে প্লি পরে বসে, মাটিতে বসে তারা কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লবণ দিয়ে তারা দেদার সে তৃপ্তি সহকারে খাইতেছে। কেউ রপ্তানি খাবার থাকা সত্ত্বেও, ডাইনিং টেবিলে রপ্তানি কয়েক প্রকার আইটেম খাবার থাকা সত্ত্বেও সে খাইতে পারতেছে না, তৃপ্তিতে হইতেছে না। আবার কেউ কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লবণ দিয়ে, পানি দিয়ে সে তৃপ্তি সহকারে পেট ভরে ভরে খাইতেছে। কি রাজক দুনিয়া ভাই! কেউ আবার দামি খাটে ঘুমায়, দামি সোফা, দামি কোলবালিশ, দামি বালিশ, দামি বিছানা, এসি ওয়ালা রুম, তারপরে আইপিএস ওয়ালা রুম, কত দামি রুম, দামি বিছানা, দামি বেড, এবং সুন্দরী স্ত্রী, তারপরেও তার ঘুম আসতেছে না, ঘুমের জন্য তার খাইতে হইতেছে ঘুমের ঔষধ। আবার কেউ কেউ এমন আছে যে মাটিতে ভগলা বিছিয়ে অথবা রাস্তায় গামছা বিছিয়ে একটা ইট বালিশকে বালিশ বানিয়ে ইট মাথার নিচে দিয়ে একেবারে হিমেল ঠান্ডা বাতাসে, হ্যাঁ শীতের সময় ঠান্ডা বাতাসে শুধুমাত্র ইট মাথার তলে দিয়ে কোনো প্রকারের খাতা নাই, কম্বল নাই, বালিশ নাই, বিছানা নাই, দামি দামি খাট নাই, কিছু নেই, সে দিদার সে নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে ও লোক দামি বিছানা, দামি কম্বল, দামি খাট, দামি বিল্ডিং, এসিওয়ালা বিল্ডিং ভিতরেও তার ঘুমের জন্য খাইতে হইতেছে ঘুমের ঔষধ, ঘুম নাই। আর কিছু লোক তারা একেবারে প্রচণ্ড শীতের ভিতরে খাতা, কম্বল, বালিশ, ল্যাব, তোষক সব কিছু ছাড়া, মশারি ছাড়া তারা ইটকে বালিশ বানিয়ে দেদার সে ঘুমাচ্ছে। কিরে আজব দুনিয়া ভাই! তারপরে কিছু কিছু ছাত্র তাদের টেবিলে, পড়ার টেবিলে সুন্দর নূতন নূতন বই দিয়ে সাজানো, তাদের খাতার অভাব নাই, তাদের বইয়ের অভাব নাই, তাদের মাস্টারের অভাব নাই, তাদের জামাকাপড়ের অভাব নাই, তাদের টিসিং অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু পড়তে মন চাইতেছে না, পড়ে না, ঘুরে বেড়ায়, শুধু ফাঁকি দেয়, পড়তে চায় না, ভাল লাগে না, এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না, এটা এমন হলো কেন, অর্থাৎ না পড়া তো বাহানা। তার সামনে সুন্দর টেবিলে সাজানো সাজানো দামি দামি বই, নূতন বই, নূতন খাতা, নূতন কলম, সব কিছু নূতন, অথচ পড়তে মন চায় না। পক্ষান্তরে কিছু ছাত্র এমনও আছে যে তারা পড়ার জন্য প্রায় পাগল পাড়া, তার কিন্তু তাদের বই খাতা নাই, পড়বে কি দিয়ে, তারা মানুষের কাছে চেয়ে চেয়ে পুরান বই, দোকানে গিয়ে পুরান বই, ছাত্রের কাছ থেকে পুরান বই চেয়ে চেয়ে তারা পড়ার জন্য পাগল পাড়া, তারা পড়তে চাইতেছে, তারা পড়ার জন্য খুব ব্যতিব্যস্ত, পুরান বই তারা পড়তেছে, মুখস্থ করতেছে। হ্যাঁ, কী আজব দুনিয়া ভাই! আবার কেউ বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি এবং দামি সোফা সেটে পর বসে মন মন ভাবতেছে, জীবনটা কি করলাম, ছেলেমেয়ে মানুষ করতে পারলাম না, ছেলেমেয়ে মানুষ হলো না, আমার এত সম্পদ, এত বাড়ি গাড়ি কে দেখবে, কে রাখবে, ছেলেমেয়ে তো মানুষ না, আমি মরার পরে এরা আমার সম্পত্তি বিক্রি করবে, তারপরে আমার সমস্ত অর্জন তারা বিসর্জন দেবে, সব ধ্বংস করে ফেলবে। পক্ষান্তরে গরিব বাবা ভাঙ্গা কুলি করে বসে শুক্রিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারছি, আমি আমার ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি, সে আল্লাহ শুক্রিয়া আদায় করে। কে রাজব দুনিয়া ভাই! এরকম এ দুনিয়ায় কিছু লোক আছে কোনো কাজ কাম করে না, কোনো উপার্জন করে না, তারপরেও তারা সুন্দর খাইতেছে, সুন্দরভাবে জীবনযাপন করতেছে, সুন্দরভাবে চলাফেরা করতেছে। আবার কিছু লোক সারা দিন কাজ করে, সারা দিন রাত কাজ করে, তারপরেও তার ঘর নাই, বাড়ি নাই, পেটে ভাত নাই, চলতে পারতেছে না, ঔষধের ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই। কত মানুষ অনেক বড় বড় ডাক্তার দেখায়, অনেক বড় বড় চিকিৎসা করে, বিদেশে যায়, এক দেশ থেকে আরেক দেশে যায় চিকিৎসা করে,
কিন্তু অসুখ ভালো হয় না। আবার যারা গরিব তাদের এই ডাক্তার দেখানোর টাকাও নাই, তারা গ্রাম্য ডাক্তার অথবা একটু গাছ গাছড়া খায় আল্লাহ ভালো করে দেয়। কিরাত দুনিয়া ভাই, তো এই দুনিয়াটা আজব দুনিয়া। আল্লাহ বলেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াটা ধোকা জায়গা, দুনিয়াটা রহস্য জায়গা, দুনিয়াটা একেবারে রঙ্গমঞ্চ। তো এ দুনিয়া এরকমই চলবে, এরকমই নিজাম আল্লাহর, এরকমই আল্লাহর শৃঙ্খলা, এরকমই আল্লাহর এই দুনিয়ার নিয়ম নীতি। কিন্তু সবথেকে বড় কথা হলো এ দুনিয়া আমরা কিন্তু থাকবো না, আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাদের আল্লাহর কাছে যেতে হবে, আমাদের আমার টোটাল জিন্দগির হিসাব আল্লাহ তাআলা নেবেন, আমার জীবনে আমি কী করছি না করছি হিসাব পুঙ্খানুপুঙ্খ আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। তাই আমরা দুনিয়ার পিছনে না পড়ে আমরা আল্লাহর পিছনে পড়ি, আল্লাহ হুকুম মানি, রসুল তরিকে চলি, তাহলে আমরা এ দুনিয়া ও দুনিয়া উভয় দুনিয়ায় আমরা উভয় জাহানে আমরা সফলতা জীবন পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।